নয়ন শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা তোমাদের দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ে ত্রিকোণমিতির 8.3-এর ত্রিকোণমিতিক বিভিন্ন অনুপাতের মান নির্ণয় করার জন্য, মান নির্ণয়ের বড় বড় কোণের মান নির্ণয় করার জন্য বিভিন্ন নিয়মাবলী আমরা শিখব। এবং প্রথমে আমরা বিভিন্ন সূত্র সম্পর্কে জানব। আজকে আলোচনা হলো 8.3 উচ্চতর গণিত আমরা দশম শ্রেণীর উচ্চতর গণিত 8.3 নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনার বিষয়বস্তু ত্রিকোণমিতিক বিভিন্ন অনুপাতের মান আমরা কিভাবে বের করব, তার জন্য প্রাথমিক কিছু সূত্র বা নিয়মাবলী আমরা আলোচনা করব। প্রথমে খেয়াল করো সবাই, প্রথমত আমরা কোয়াড্রেন্ট সম্পর্কে জানব। কোয়াড্রেন্ট হিসেবে আমরা যদি এখানে এক্স অক্ষ বিবেচনা করি, মানে আমরা সূত্র গুলো বোঝার জন্য এবং ক্লিয়ার হওয়ার জন্য, এটা মনে করো ওয়াই অক্ষ। আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকটাকে 0° বিবেচনা করি। এই এক্স অক্ষ বরাবর যে আরেকটা কোণ আমরা আরেকটা রেখা টানি, তাহলে 0° কোণ উৎপন্ন হবে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা প্রথম 90° কোণে যখন ঘুরব, ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রথম 90° কোণে যখন ঘুরব, তখন যে চতুর্ভুজটা পাবো এটা নাম হলো প্রথম চতুর্ভুজ। আর এই ঘড়ির রেঞ্জ হলো কি, থিটার মান 0° বড় বা সমান 90° সমান। থিটার মান 0° সমান বা বড়, 90° সমান বা ছোট। এই ঘরে ত্রিকোণমিতি 6টা অনুপাতে ধনাত্মক, অল পজিটিভ। অল পজিটিভ মানে কি, ত্রিকোণমিতিক 6টা অনুপাতের মানে প্রথম চতুর্ভাগে ধনাত্মক। তার মানে আমরা আমাদের নবম শ্রেণীতে 9-এর 2 অনুশীলনীতে 0° থেকে 90° পর্যন্ত 6টা অনুপাতের যে কোনো মানে আমরা ধনাত্মক মান পাইছি। তোমরা ক্যালকুলেটারও 0° থেকে 90° মধ্যে যে কোনো মান দিলে দেখবা মানটা ধনাত্মক মান আসবে। তারপরের থেকে 90° পরে বড় মান নিলে কোনো কোনো ক্ষেত্রে সাইন ধনাত্মক, কস ঋণাত্মক, ট্যান ধনাত্মক, কট ঋণাত্মক এরকম আসবে। তারপর আমরা যদি 90° বড়, 90° গ্রেটার দেন লেস দেন থিটা লেস দেন ইকুয়াল টু 180, এগুলো আমাদের দ্বিতীয় চতুর্ভুজ। এই ঘরে সাইন এবং সাইনের বিপরীত কোসাইন, সাইন এবং সাইনের বিপরীত কোসাইন ধনাত্মক, বাকি 4টা অনুপাত ঋণাত্মক। এরা কারা, কস, সেক, টেন, কট, এই 4টা হলো ঋণাত্মক, শুধু সাইন আর কোসেক ধনাত্মক। তো আমরা মনে রাখবো কীভাবে, ধনাত্মকগুলো মনে রাখলে বাকিগুলো ঋণাত্মক, ওটা আমাদের সহজে মনে থাকবে। তাহলে দ্বিতীয় প্রথম চতুর্ভুজ আমরা কী পেলাম, অল পজিটিভ, তার মানে সাইন, কস, টেন, কট, সেক, কোসেক সবাই ধনাত্মক। দ্বিতীয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে পরবর্তী জন্য 90° কোণে ঘুরছি, তখন আমরা পাইছি দ্বিতীয় চতুর্ভুজ। এই ঘরে সাইন এবং তার বিপরীত অনুপাত কোসেক, এই দুইটা ধনাত্মক, বাকি 4টা অর্থাৎ টেন, কট, সেক, কোসেক তারা ঋণাত্মক। আসো আমরা এরপরে আরও 90° গুণে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরি, ঘুরলে আমরা পাবো
180 ডিগ্রি পর্যন্ত আর এলো 270 ডিগ্রি পর্যন্ত অর্থাৎ থিটা মান 180 ডিগ্রির বড় আর 270 ডিগ্রির সমান বা ছোট এই করে tan এবং তার বিপরীত cot ধনাত্মক বাকি তাহলে কি রইল sin cosec sec sin cosec তারপরে আমরা পাবো cos sec এই চারটি ঋণাত্মক এটা হলো তৃতীয় চতুর্ভুজ তারপরে আমরা আরো যদি 180 ডিগ্রি গুণ করি অর্থাৎ 270 ডিগ্রির বড় 360 ডিগ্রি ছোট বা সমান এই রেঞ্জে যদি হয় তাহলে এটা আমরা বলবো চতুর্থ চতুর্ভুজ এই ধরে cos এবং sec cos এবং তার বিপরীত sec ধনাত্মক আর বাকি চারটা অনুপাতে ঋণাত্মক তারা কারা sin তার বিপরীত cosec tan তার বিপরীত cot এই চারটা অনুপাত চতুর্থ চতুর্ভাগে ঋণাত্মক না তাহলে আমরা আবার খেয়াল করছি আমাদের মনে রাখার সুবিধার জন্য আমরা কি করব একশকের ধনাত্মক দিক থেকে বা একশকের ধনাত্মক দিকের একশকটা আমরা জিরো ডিগ্রি মনে করে নেব ওইখান থেকে যখন আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রথম 90 ডিগ্রি কোণে ঘুরে যে চতুর্ভাগটা পাবো সেটারে আমরা বলবো প্রথম চতুর্ভাগ ওই ঘরে ত্রিকোণমিতিক ছয়টা অনুপাত সবাই পজিটিভ এবং এই ঘরের রেঞ্জ কত থিটার মান হবে জিরো ডিগ্রি সমান থেকে আরম্ভ করে 90 ডিগ্রি পর্যন্ত পরবর্তীতে আমরা যে 90 ডিগ্রি কোণে ঘুরি ঘড়ির কাঁটার বিপরীত দিকে তখন আমরা পাবো দ্বিতীয় চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগের রেঞ্জ কি থিটার মান হবে 90 ডিগ্রি একটু হলেও বড় 180 ডিগ্রি সমান বা ছোট এই ঘরের আমরা ধরবো দ্বিতীয় চতুর্ভাগ এই ঘরের ত্রিকোণমিতি সাইন অনুপাত এবং তার বিপরীত কোসাইক অনুপাতের মান হবে ধনাত্মক আর বাকি চারটা tan cot cos sec এই চারটা ঋণাত্মক হবে আমরা 180 ডিগ্রির বেশি অর্থাৎ 270 ডিগ্রি পর্যন্ত 180 ডিগ্রির বড় থিটার মান 270 ডিগ্রি সমান বা ছোট এই রেঞ্জের ভিতরে যদি কোনো মান থাকে তাহলে tan এবং tan এর বিপরীত cot এই দুই অনুপাতের মান হবে ধনাত্মক বাকি চারটা sin cosec sin cosec আর cos sec এই চারটাও হবে ঋণাত্মক 270 ডিগ্রির বড় থিটার মান 360 ডিগ্রি সমান বা ছোট এই ঘরে এই ঘরটা হলো চতুর্থ চতুর্ভাগ এই ঘরে cos এবং তার বিপরীত sec ধনাত্মক বাকি চারটা অনুপাত তার মানে sin সাইনের বিপরীত cosec tan তার বিপরীত cot এই চারটা এই ঘরে ঋণাত্মক এটা এই ত্রিকোণমিতিক 8.3 অনুশীলনী যে কোনো অঙ্ক করতে গেলে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এটা ছাড়া ম্যাক্সিমাম অঙ্ক করা যাবে না তো আমরা এটা ভালো করে আগে ব্রেনে নিব এবং চিত্রটা যাতে আমাদের সামনে থাকে কোনো অঙ্ক করার সময় আমরা ওইটারে সামনে মনে করবো আসতে ওইটা মনে করে আমরা কাজ করব এরপরে আসো আমরা পরিবর্তন খেয়াল করি কিছু পরিবর্তন কেমন পরিবর্তন এগুলোর উপর ভিত্তি করে কিছু ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তন আসবে সে পরিবর্তনগুলো আমরা জেনে নিই পরিবর্তন কি সাইন থাকলে কস হয়ে যাবে যদি কোনো অঙ্ক করতে যাই আমরা দেখি সাইন আছে কোনো সিদ্ধান্ত আসলো যে সাইন অনুপাতের মান পরিবর্তন করতে হবে তাহলে সাইনটা কস হয়ে যাবে আবার কস এটা হলো সাইন তার ট্যান এটা হলো কট কট হয়ে যাবে ট্যান তারপরে স্যাক থাকলে হয়ে যাবে কোসেক তাহলে আমরা কি দেখলাম আবার কোসেক থাকলে এটা হয়ে যাবে স্যাক ছয়টা জিনিস সবাই খেয়াল করো
সাইন যদি থাকে পরিবর্তনের সিদ্ধান্ত আসে তাহলে কস হয়ে যাবে, বা কোনো অঙ্কে কস আছে সিদ্ধান্ত হইলো পরিবর্তন করতে হবে সাইন লিখতে হবে, টেন আছে সিদ্ধান্ত হইলো কট হতে হবে আরে পরিবর্তন করতে হবে তাহলে কট, কট আছে সিদ্ধান্ত আসলো পরিবর্তন করতে হবে টেন, সেক আছে সিদ্ধান্ত হইলে পরিবর্তন করতে হবে তাহলে আমরা কোসেক লিখবো, কোসেক আছে সিদ্ধান্ত আসলো পরিবর্তন করতে হবে তাহলে সেক লিখতে হবে, তার মানে সাইন কস, কস থাকলে সাইন, টেন থাকলে কট, কট থাকলে টেন, সেক থাকলে কোসেক, কোসেক থাকলে এই পরিবর্তন করতে হবে। তারপরে আমরা আরও দুইটা জিনিস জানবো, সেটা হলো আমরা এটা মুছে দিতেছি, দেখো তারপরে আমরা যদি দেখি ত্রিকোণমিতি কোন অনুপাতে কোন অনুপাত মানে মান কোন কোণের মানের সামনে যদি মাইনাস থাকে মাইনাস থিটা তাহলে সাইন কোসেক টেন কট কস সেক যদি আমরা দেখি ত্রিকোণমিতিক ছয়টা অনুপাতের মধ্যে একমাত্র কস আর সেকের থিটার সামনে মাইনাস থাকে তাহলে আর হবে প্লাস কস থিটা প্লাস সেক থিটা ধনাত্মক হবে, আর বাকি চারটার ক্ষেত্রে ঋণাত্মক হবে মাইনাস সাইন থিটা তারপরে মাইনাস কোসেক থিটা মাইনাস টেন থিটা মাইনাস কট থিটা। তাহলে আমরা কি পাইলাম, যদি কোনো ত্রিকোণমিতির অঙ্ক করতে গিয়ে যদি আমরা দেখি কোন ত্রিকোণমিতি কোণের মানের সামনে থিটার সামনে যদি মাইনাস থাকে একমাত্র কস এবং সেকের ক্ষেত্রে মাইনাস থাকলে তারা প্লাস হবে ধনাত্মক হবে এবং থিটার সামনে মাইনাস উঠে যাবে, আর বাকি চারটার ক্ষেত্রে সাইন কোসেক ট্যান কট এই চারটার ক্ষেত্রে থিটার সামনে যদি মাইনাস থাকে তাহলে ওই পুরো অনুপাতের সামনে মাইনাস আসবে, এটা আমাদের অনেক ক্ষেত্রে এই সূত্র কাজে লাগবে। এবার আসো আমরা কোনো একটা বড় একটা কোণের মানকে ছোট কোণের আকারে প্রকাশ করব, বলে কেন, যেমন আমরা দেখো জেনারেল মেথে আমরা হ্যাঁ সাইন জিরো ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এই কোণগুলোর মান আমরা নির্দিষ্টভাবে জানি, সেম ছয়টা অনুপাতের এই মানগুলো আমরা জানি। তো এখন আমাদের এখন যদি ত্রিকোণমিতির অঙ্ক করতে গিয়ে দেখি এটা কোণ অনেক বড় কিন্তু আর যে আমরা যখন ওই ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে যাব বা কোনো গাণিতিক সমস্যা সমাধান করতে যাব তখন আমরা কী করব, ওই কোণটাকে নাইনটি ডিগ্রির আকারে সাজিয়ে কোণটাকে আরও ছোটো কোণে প্রকাশ করব, এর জন্য এতক্ষণ এই নিয়মগুলো আলোচনা করেছি। এখন নাইনটি ডিগ্রির আকারে সাজাইলে কোন সময় পরিবর্তন হবে হবে না এই নিয়মগুলো আমরা আগে শিখি, তারপর আমরা মূল গাণিতিক সমস্যা সমাধান করতে যাব, কারণ এই নিয়মগুলোই মূল। আজকের ক্লাসে আমরা বেশি প্রাধান্য দিব সূত্রগুলোর উপর জোর দিব, সূত্রগুলো ভালো করে শিখব এবং এগুলোর অনুকরণে আমরা কিছু মান নির্ণয় করব, অতঃপর পরবর্তী ক্লাসে আমরা ভালোভাবে বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধান করব। আর চ্যাপ্টারটা আমাদের একটু কঠিন, এই জন্য আমরা একটু বেশি মনোযোগী হতে হবে, ভালোভাবে সূত্রগুলো শিখে তারপর আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে গেলে আমরা সহজে পারব। এবার সবাই খেয়াল করি আমরা কীভাবে কোন সময় কোনটাকে কীভাবে আমরা ছোটো করব এবং কোনটা ছোটো করতে গেলে হ্যাঁ কী হতে পারে ওই জিনিসগুলো জানি। দেখো যদি দেখা যায় সাইন নাইনটি ডিগ্রি প্লাস মাইনাস থিটা, এটা আমরা একটু খেয়াল করি, নাইনটি ডিগ্রি গুণ এন প্লাস মাইনাস থিটা,
একটু আগে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের পরিবর্তনগুলা লিখছিলাম। তুমি যদি কোণাটা বড় কোণের মানকে 90 ডিগ্রির আকারে সাজাও, সাজাইলে যদি দেখো n এর মানটা, এই যে আমরা 90 ডিগ্রি সাজাইলাম, এটার আবার এইভাবে প্রকাশ করা যায় পাই বাই 2 গুণ n প্লাস থিটা, পাই বাই 2 গুণ n মাইনাস থিটা। যদি 90 ডিগ্রির আকারে আমরা সাজাই, আর সাজাইতে গিয়ে যদি এনটা আমরা দেখি বেজোর হয়, বেজোর, তাহলে পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? ত্রিকোণমিতিক অনুপাতগুলো পরিবর্তন হবে। যেখানে সাইন আছে কস হয়ে যাবে, কস থাকলে সাইন হয়ে যাবে, ট্যান থাকলে কট হয়ে যাবে, সেক থাকলে কোসেক হয়ে যাবে, কোসেক থাকলে সেক হয়ে যাবে। তাহলে আমরা এই ক্ষেত্রে অপরিবর্তন হবে। আর যদি 90 ডিগ্রি গুণ এন প্লাস থিটা, 90 ডিগ্রি গুণ এন মাইনাস থিটা, পাই বাই 2 গুণ এন প্লাস থিটা, পাই বাই 2 গুণ এন মাইনাস থিটা, কোন কোণের মানকে যদি আমরা 90 ডিগ্রির আকারে সাজাই, যদি দেখা যায় এন জোর হয়, জোর হলে, এন এর মান জোর হলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে না। এখন খেয়াল করো সবাই, যে আমরা যে এন সাজাইলাম, এই এন এর পরিচয় কি? এন দেখো 1 2 3 4 5 10 15 20 এরকম আসতে পারে। যদি আমরা দেখি এনটা বেজোর, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত, এদের সামনে দেওয়া বামে দেওয়া ত্রিকোণমিতিক অনুপাত থাকবে, তখন ডিক্লেয়ার আসবে এন এর মান বেজোর হলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন করব। আর যদি দেখি যে এই 90 ডিগ্রি আকার সাজাইলে এন এর মানটা জোর আসে, তাহলে সিদ্ধান্ত আসবে কি ত্রিকোণমিতিক অনুপাতের অনুপাত পরিবর্তন করতে হবে না। সাইন থাকলে সাইনে থেকে যাবে, কস থাকলে কস, ট্যান থাকলে ট্যান, কট থাকলে কটে থাকবে, পরিবর্তন করা লাগবে না। আর আমরা এই থিতার পরিচয় জেনে নিই, এন এর পরিচয় হলো এন একটা সংখ্যা আসবে, স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 5 6, এর মধ্যে বেজোর হইলে পরিবর্তন করব আর জোর হইলে পরিবর্তন করব। কাকে পরিবর্তন করব, কাকে করব না? ত্রিকোণমিতিক অনুপাতকে। আর এখানে থিতার পরিচয় কি? থিতা একটা সূক্ষ্ম কোণ, থিতা একটা সূক্ষ্ম কোণ, মাঝে মধ্যে এটা হয়তো ক্ষেত্র বিশেষে আমরা বড় বড় কোণও সাজাইতে পারি, তবে ম্যাক্সিমাম থিতাটা সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ কেমন? আমরা চেষ্টা করব, আমরা যে অনুপাতগুলোর মান জানি, যেমন 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি, ওইটির আকার সাজানোর চেষ্টা করব। এবার আমরা কিছু অঙ্কে যাব, কিভাবে আমরা মান নির্ণয় করব। তাহলে আমরা প্রথম পাইলাম চতুর্ভাগ গুণা, প্রথম 90 ডিগ্রি গুণ করলে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় 90 ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ। তারপরে এদের মধ্যে কে ধনাত্মক কে ঋণাত্মক তা জানলাম। তারপর আমরা জানলাম কি পরিবর্তন কি হবে, হ্যাঁ পরিবর্তনগুলো। তারপরে আমরা দেখলাম কি ত্রিকোণমিতিক কোণের সামনে যদি মাইনাস থাকে, একমাত্র কস আর সেকের ক্ষেত্রে ধনাত্মক হবে, বাকি চারটার ক্ষেত্রে ঋণাত্মক হবে। এরপর আমরা কি জানলাম, একটা বড় একটা কোণকে আমরা ভেঙে 90 ডিগ্রির আকারে সাজাইয়া, হ্যাঁ এনের মানের উপর ভিত্তি করে পরিবর্তন কি হবে নাকি হবে না সেই সিদ্ধান্তে পৌঁছব। আর আমরা বলছিলাম 90 ডিগ্রি আকারে সাজাইলে পায়ের মান আমরা জানি 180 ডিগ্রি, পায়ের মান 180 ডিগ্রি, 180 ডিগ্রি যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে 90 ডিগ্রি। তার 90 ডিগ্রি আকার সাজাইলে এন যদি মেজর হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে, আর যদি এন জোর হয় তাহলে ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হবে না। এবার আমরা কোনো ত্রিকোণমিতিক মানের জন্য কীভাবে অঙ্ক করবো আমরা সেদিকে আমরা যাচ্ছি। এই সূত্রগুলো যদি আমরা ক্লিয়ার জানি এবং এখন যে প্রয়োগটা করবো সেই প্রয়োগটা যদি আমরা জানি, তাহলে আমরা ত্রিকোণমিতিক এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবো। কারণ ত্রিকোণমিতির এই পর্যন্ত যতগুলো অঙ্ক আছে তার মধ্যে এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু কঠিন, এজন্য এগুলো ভালোভাবে অনুশীলন করতে হবে। এরপরে আসো সবাই, আমরা একটা 8.3
আমরা সাত নাম্বার অঙ্কগুলো করব। সাত নাম্বার প্রশ্নে আমরা প্রথমে যে কাজটা করব ঘোড়ার ঘ tan minus 23 pi by 6 সবাই আমরা মনোযোগী হব। আমাকে ত্রিকোণমিতিক tan মাইনাস এত এর মান নির্ণয় করতে বলবো, সবাই মনোযোগী হও। তো এখানে অনুপাত রইল tan, এই পুরা রইল আমাদের কোণ, এই কোণটা পাই এর মান আমরা জানি 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি আমরা 6 দ্বারা ভাগ করি 30 ডিগ্রি হবে, তার মানে এই কোণটা অনেক বড় একটা কোণ। 30 দিয়ে গুণ করলে 0 3 3 9 3 6 হ্যাঁ 30 ডিগ্রি 0 3 3 9 3 6 690 ডিগ্রি, অর্থাৎ tan মাইনাস 690 ডিগ্রি কোণের মান কত। এখন এই বড় কোণের মান আমরা জানি না, হয়তো তোমরা বলতে পারো আমরা ক্যালকুলেটার টিপলে তার মান আসবে, কিন্তু আমরা না নর্মালি এই একটু আগে যে আলোচনা করলাম সূত্রের আলোকে আগাইলে আমরা ঠিকই তার মান বের করতে পারবো। কিভাবে বের করব, প্রথমে আমরা দেখি ত্রিকোণমিতিক অনুপাতে থিটা পুরা কোণের সামনে মাইনাস আছে। একটু আগে আমরা দেখছিলাম কোণের সামনে মাইনাস থাকলে এই মাইনাসকে আগে কী করতে হবে, প্লাস হবে না মাইনাস হবে। তো আমরা একটু আগে শিখছিলাম ট্যান মাইনাস থিটা, ট্যানের কোণের সামনে মাইনাস আছে, এটা মাইনাস ট্যান থিটা হবে, মাইনাস ট্যান থিটা লাগবে। এবার কোণকে কমাবো, কিভাবে কমাবো সবাই খেয়াল করি, ট্যান প্রথমে আমরা পাই দিই, তারপরে মাইনাস দিব, দিয়ে নিচে 6 দিব, মানে যেই মানটারে আমরা 90 ডিগ্রি আগে সাজাবো তার হরে যদি হর থাকে তাহলে হরকে আমরা হরের জায়গায় রাখবো। এখানে প্রথমে পাই দিব না, আগে পাই দিয়ে আগে সাজাবো। হ্যাঁ এবার আমরা নর্মালি চিন্তা করব এখানে কত দিলে, যেমন আমরা লসাগু করলে আমি 6 পাই, বিয়োগ কিছু করলে এটা কাছে যাবে না, যাতে এটা কাছাকাছি যাওয়া যায় তাহলে আমরা যদি 2 দেই তাহলে 6 দুগুণে 12 পাই, এটা হলো 23 পাই। আমরা যদি ঝাড়া 3 দিই 3 6 18 পাই, আরও 5টা পাই দরকার আমরা তার কাছাকাছি যাব। আমরা যদি 4 দিই 4, সবাই খেয়াল করো 4 6 24 পাই আছে আমার 23 পাই, তাহলে আমি কী করবো, হ্যাঁ 1টা পাই বিয়োগ করব। খেয়াল করো এটা যদি আমরা লসাগু করি 6 4 6 24 পাই বিয়োগ পাই 23 পাই বাই 6, দেখা যাবে আমাদের আগের হ্যাঁ মানটাই এসে গেছে। এবার আমরা এখন যে থিটাটা আমরা সাজাইলাম সেই থিটাটা কত, পাই বাই 6, পায়ের মান আমরা কত জানি 30 ডিগ্রি, পায়ের মান 180, এটা আমাদের 6 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 30 ডিগ্রি আসবে, তার মানে আমরা 30 ডিগ্রির মান যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতে 30 ডিগ্রির মান আমরা জানি। এবার আমরা এখনো আমাদের এটা 90 ডিগ্রি আকারে সাজানো হয়নি, মাইনাস ট্যান, এবার এটা আমরা 90 ডিগ্রি আকারে যদি সাজাই এখানে আমার আছে কত, পাই বাই পাই আছে, আমরা পাই বাই 2 দিলাম, দিয়ে যদি আমি এখানে 4 দিই তাহলে এটা কাড়াকাড়ি করলে কিন্তু আগের 4 পাই আসবে না, 2 পাই হয়ে যাবে। এখানে আমরা যদি এখানে তার ডবল দিই তার দ্বিগুণ দিই, হ্যাঁ যেহেতু এখানে অর্ধেক করে ফেলছি, আর এখানে যদি আমরা দ্বিগুণ 8 দিই কাড়াকাড়ি করলে কত আসবে 4 পাই আসবে, মাইনাস পাই বাই 6। আবার খেয়াল করো পাই বাই 2 হলো 90 ডিগ্রি, তার মান আমরা জানি 90। এবার ওই আমি আজকে যে সূত্রগুলো দেখাইছিলাম 90 ডিগ্রি গুণ 8, 8 কি এনের মান, এটা জোর, তাহলে আমাদের ডিক্লেয়ার আসবে কি পরিবর্তন হবে না, আর যদি 8 না হয় 7 হইতো তাহলে পরিবর্তন হবে, মাইনাস 5/6 এটা আমরা থিটা মনে করব, থিটা মানে কি সূক্ষ্ম কোণ, এবার আমাদের এই 5/6 এর মান কত 30 ডিগ্রি। এবার দেখো দুইটা কাজ, এখানে এই দুইটা কাজ যদি করা যায় তাহলে আমরা অনায়াসে করা যায়। দুইটা কাজ কি, প্রথমে আমরা দেখব পরিবর্তন কি হবে না কি হবে না, যেমন আমাদের এই মানটা আছে এনের মান 90 ডিগ্রি গুণ এন মাইনাস থিটা, এটা 90 ডিগ্রি গুণ এন মাইনাস থিটা কার সাথে, তো 90 ডিগ্রি মাইনাস
90 ডিগ্রি গুণ এন মাইনাস থিটা আকারে সাজাইলে আমরা বলছিলাম যদি এন এর মান বেজোড় হয় পরিবর্তন হবে আর এন এর মান জোড় হইলে পরিবর্তন হবে না আমাদের এখন এনটা আছে জোড় পরিবর্তন হবে না তার মানে tan মাইনাস tan হ্যাঁ ডাইরেক্ট ডাইরেক্ট থিটা আসে ঠিক বাকি কিছু আসবে শুধু এই আকারে সাজাইলে সুবিধা কি সরাসরি থিটা এসে যাবে tan থিটা এখন একটু আগে আমার কোণটা ছিল 690 ডিগ্রি আর এখন হয়ে গেল মাত্র 30 ডিগ্রি অনেক ছোট হয়ে গেছে এখানে কাজ শেষ নয় পরিবর্তন কি হইলো নাকি হলো না ওই কারণে হচ্ছে এবার দেখো এই মানটা কোন চতুর্ভাগে আছে এবার আমরা কোয়াড্রেন্ট চিন্তা করি কোয়াড্রেন্ট চিন্তা করলে আমরা এখানে এই জায়গাটা আমরা বুঝো 98 ডিগ্রি 98 হলে আমরা x অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরব চার নব্বই তারপরে আট নব্বই এই যে আট নব্বই মাইনাস তিরিশ ডিগ্রি তাহলে মাইনাস মানে কি আট নব্বই আমি বেশি গেছি কেন কিন্তু আমার মান আছে কত আটানব্বই চেয়ে আরো তিরিশ ডিগ্রি কম বিয়োগ মানে কি কম তাহলে আমি প্রথম চার নব্বই আবার আট নব্বই আটানব্বই হয়েছে কিন্তু আমার মান কিন্তু আট নব্বই না তার চেয়ে একটু কম মানে তিরিশ ডিগ্রি কম তাহলে আমি একটু ব্যাগে এই জায়গায় তার মানে এই ঘোরা এলাম কারণ এটা পুরো 90 ডিগ্রি তিরিশ ডিগ্রি ব্যাগে এলে হলো চতুর্থ চতুর্ভাগ আর আজকে সূত্রের ভিতরে আমরা আলোচনা করছি চতুর্থ চতুর্ভাগে এই জানে কত ট্যান আছে চতুর্থ চতুর্ভাগে ট্যানের মান ঋণাত্মক তাইলে এর আগে একটা মাইনাস ছিল মাইনাস ছিল আর এখন সিদ্ধান্ত আসছে যে এই মানটা চতুর্থ চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে ট্যান ধনাত্মক না চতুর্থ চতুর্ভাগে ট্যান ঋণাত্মক এই ধরো তার সামনে একটা মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস tan পাই বাই 6 তো tan পাই বাই 6 মানে কি পাই বাই 6 এর মান হলো 30 ডিগ্রি tan 30 ডিগ্রির মান আমরা জানি কত 1 বাই রুট 3 1 বাই রুট 3 তো তোমরা খেয়াল করো আমরা এই আজকে যে সূত্রগুলো আমরা আলোচনা করছি এই আলোচনার মাধ্যমে আমরা ত্রিকোণমিতিক tan অনুপাতের একটা বড় কোণের মানকে প্রথমে কি করছি ছোট কোণে প্রকাশ করছি অতঃপর এটা থেকে আমাদের জানা মান দিয়া মান নির্ণয় করতে পারছি আমি আরো একটা অঙ্ক করব তোমরা এটা উঠাও আরো একটা অঙ্ক আমরা করব আরেকটা অঙ্ক আমরা করতেছি সেটা হলো ছ সাইন সাইন 31 পাই বাই হ্যাঁ 6 এটা একটা মান এটা আমরা কিভাবে নির্ণয় করব তো খেয়াল করো এবার প্রথমে আমাদের কোণের সামনে কোনো মাইনাস নেই তো কোণের সামনে মাইনাস না থাকলে তাহলে সাইন মাইনাস সিটা কস মাইনাস সিটা চিন্তা করার কোনো দরকার নেই তাহলে আমরা মাইনাস নাই বিলে আমরা সামনে অগ্রসর হব পরবর্তী ধাপে যাব পরবর্তী ধাপ কি এই বড় কোণ যেমন এটার মান এখন 31 গুণ 30 গুণ করে শূন্য তিনে কে তিন তিন 930 ডিগ্রি 930 ডিগ্রি সাইন 930 ডিগ্রির মান কত তা আমরা এখন এই কোণটারে 90 ডিগ্রির আকারে সাজাইয়া তাকে ছোট করব কইরা মান বের করব তো সাইন প্রথমে আমরা পাই মানে 180 ডিগ্রিতে আগে সাজাবো তারপরে তার 90 ডিগ্রিতে প্রকাশ করো তো পাই মাইনাস দিব কারণ মাইনাসের পরবর্তীতে প্লাস করা যাবে কিন্তু প্লাস করলে মাইনাস করলে কাটতে হবে তো আমরা এখানে 6 দিলাম এই যে অর্ধ দিলাম আগেরটার মতো তো আমরা লসাগু করলে এক যদি দেই তাহলে 6 পাই আসবে তার কাছে আসবে আমরা যদি 3 দেই 3 6 18 পাই আসবে তার কাছে আসবে আর আমরা যদি 5 দেই 5 6 30 পাই আমার আছে 31 পাই তাহলে 30 পাইয়ের থেকে যদি আমরা একটা পাই বিয়োগ করি তাহলে কিন্তু 29টা পাই আসবে কিন্তু আমার আছে 31টা পাই এজন্য আমি এখানে প্লাস দিই এবার দেখো আমি এখানে দেখাচ্ছি এটার মান লসাগু করে 6 5 6 30 পাই প্লাস পাই মানে 31 পাই বাই 6 31 পাই বাই 6 তাহলে আমার আগের মান আছে
এবার এখনো এটা 90 ডিগ্রি আকারে সাজে নাই sin পাই বাই 2 ওনারা 180 এর অর্ধেক করে ফেলছি এখন এনা আছে 5 এটা দ্বিগুণ করে দিব 10 দিন এটা এটা কাটা করে দিলে 5 দুগুণ 10 আগে এটা আসবে প্লাস পাই বাই 6 এবার আমরা 90 ডিগ্রি আকারে সাজাইলাম 90 ডিগ্রি আকারে সাজাইলাম এন এর মান আমাদের আসছে জোর তো জোর আসলে পরিবর্তন হবে না সাইন শুধু থিটা শুধু থিটা পাই বাই 6 এবার মানটা দেখি কোন চতুর্ভাগ আবারও দেখি মানটা কোন চতুর্ভাগ 10 90 4 8 9 10 10 হল প্রথম এক রাউন্ড দিলে 6 দুই রাউন্ড দিলে 8 9 10 আরো এবার মাইনাস এবার প্লাস পরের ঘরে যাবে 10 এর পরের ঘরে এটা প্লাসের জন্য তো তিন নাম্বার ঘরে তো তৃতীয় চতুর্ভাগে আমরা জানি সাইন কি তৃতীয় চতুর্ভাগে সাইন ঋণাত্মক এটা আমাদের সামনে মাইনাস আছে তৃতীয় চতুর্ভাগে সাইন ঋণাত্মক লেখা দশর মাইনাস মাইনাস আমরা এটা 5 বাই 6 হলো 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রি মান আমরা জানি কত হাফ তো আমরা আজকে তোমাদের 8.3 এর বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন সূত্র আলোচনা করলাম আসলে চ্যাপ্টারটা একটু কঠিন তারপরেও আমরা ভালোভাবে যদি সূত্রগুলো আগে শিখি জানি তারপরে আমরা 8.3 এর 7 নম্বরের অঙ্কগুলো মান নির্ণয়ের এই অঙ্কগুলো তোমরা ভালো করে করবে আমি দুইটা করাই দিছি এখানে অঙ্ক আছে প্রায় তোমার 8টা তো এই 8টা অঙ্ক তোমরা বাকিগুলো করবা দেখো করলে আস্তে আস্তে সহজ হয়ে যাবে এবং আমরা পরবর্তীতে আগামী ক্লাসে বাকি অঙ্কগুলো আলোচনা করব হ্যাঁ তো এই পর্যন্ত আজকে শেষ তো তোমরা সবাই ভালো থাকো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস শেষ করছি সবাই ভালো থাকো